ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষেরা করতে পারে কিন্তু সেই কাজই করেছে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন সাধারণ মানুষ তারা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সময় মতো অফিসে বা স্কুলে কলেজ বা তার কার্যালয় বা কার্যস্থান সেখানে যেতে পারে এবং কর্মক্ষেত্র থেকে আবার সময় মতো ঘরে ফিরে অন্তত কিছুটা সময় কাটাতে পারে সকলের চলার জন্যই এবং সুন্দরভাবে জীবনযাপন উদযাপন করা আর্থিকভাবে যেন আরও সচ্ছল হতে পারে এই সব কিছু বিবেচনা করেই কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি এটা এমন না যে একদিন হঠাৎ করে হয়েছে যে এই যে প্রতিটি স্থাপনা তৈরি করেছি যেগুলি মানুষের সেবা দেয় মানুষের জীবনযাত্রা সহজ করে মানুষের জীবনকে উন্নত করে ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি কী মানসিকতা মেট্রো রেল এই মেট্রো রেল অনেক বাধা বিঘ্ন আমাদেরকে পেতে হয়েছিল সব কিছু অতিক্রম করে আমরা এই মেট্রো রেল তৈরি করে দিচ্ছি সময়ের আগেই আমরা করতে পেরেছি আজকে এই মেট্রো রেলে চড়ে সেই উত্তরা থেকে একেবারে মতিঝিল পর্যন্ত নির্বিঘ্নে মানুষ যাতায়াত করছে মানুষ যাতায়াত করছিল এবং তাদের কত সময় বেঁচে যাচ্ছিল দিনের পর ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকার যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলেন ঘরে ফিরে সময়ের আগে ঘরে ফেরার একটা সুযোগ ছিল এবং তখন বেশ কিছু সময় পেতেন পরিবারের সঙ্গে বসে অন্তত কিছু সময় কাটাতে এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন এটাই আমার প্রশ্ন আমাদের মেট্রো রেল আমরা যেভাবে তৈরি করেছি আমাদের মেট্রো রেল স্টেশনগুলি সার্ভিস সব কিছু ছিল আন্তর্জাতিক মান সম্পন্ন আমি পৃথিবীর বহু দেশে গেছি আমি চড়েছিও কিন্তু আমাদের এটা ছিল সবথেকে আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং অত্যন্ত সুন্দর দৃশ্যমান একটা মেট্রো রেল আমরা করেছিলাম কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম এটা বিশ্বাস হতে চায় না যে এদেশে মানুষ করতে পারে কিন্তু সেই কাজই করেছে